Assalamu alaikum, this is Shuli Kabir from Shuli's Kitchen and Shuli's World. আজকে আমি ঈদের বিফ রান্না করব ওইভাবে করব না সব কষায় আজকে একসাথে সব কিছু দিয়ে দিছি তো এখন আমি আপনার গার্লিক পেস্টটা দিব দিস ইজ গার্লিক পেস্ট সবগুলা দিয়ে দিব কারণ যত দিবেন গার্লিক পেস্ট ততই কিন্তু দেখবেন একটা স্মেল সুন্দর ইয়ে হবে এইটা আপনার হলো আদা বাটা ওকে আদা বাটাটা সব দিয়ে দিলাম ওকে তারপর আমি এই যে টমেটোগুলা দিলাম টমেটো আমি বেশি করে দিব কারণ আমি এইরকমই রান্না করি এখন কে কীভাবে রান্না করলো এইটা আমি রান্না কিন্তু আমি কীভাবে করি সেইটাই আপনাদের একটু দেখাবো এইটা হলো আপনার সবগুলা মশলা আমি নিজে বানাইছি বাসায় তো আমি পেস্ট করে নিছি সবগুলা কারণ পেস্ট করলে দেখেন একটা আলাদা কিয়ে লাগে আপনার একটা সেন্ট বাইট হয় ওকে তো এইখানে হলো আপনার 2 কাপ ইয়ে কী বলে আপনার অলিভ অয়েল তো আমি 1 কাপ দিব কারণ কেন অলরেডি আমি মাপছি কারণ যেহেতু বিফের মধ্যে অনেক অয়েল আছে এইগুলা বাইর হবে তো আমি এতগুলা কি বাইর করব না এতগুলা দিব না এখন আমি আপনার ইয়ে দিব কুমিন দিব 1, 2, 3 আর আপনার কুমিন ইয়ে কুমিন দিছি 3 আর আপনার করিয়েন্ডার দিব 1, 2, 3 সব ইভেন করেই দিব শুধু হলুদটা আপনার একটু বেশি দিব 1, 2, 3, 4 দিব কারণ এলটা আর ইয়ে রেড চিলি দিব আপনার একটু কম কারণ রেড চিলি এটা কিন্তু ইয়ে আপনার কাশ্মীরি যেটা বেশি জাল না সেইটা ওকে এখন আপনাদের অনুযায়ী আপনারা কি ইয়ে দিবেন কি বলে সল্ট 1, 2, 3, 4, 5 দিয়ে দিলাম কারণ হলো এইটা আমার অনু আমার ইয়ে যায় আর আমার আরেকটা সিক্রেট এইটা হলো আপনার ইউএসএতে আপনার গার্লিকা কি ইয়ে পাওয়া যায় পাউডার তো ওইটা দিতেছি কেন ওইটা দিলে স্মেলটা একটু সুন্দর আরও বেশি ইয়ে হয় এখন আমি সবগুলা একসাথে কি আপনার মিক্স করে দিব সবগুলা একসাথে মিক্স করে তারপর আর কি ইয়ে করব যদি মশলা লাগে এর মধ্যেও আরও আমি দিব যদি লাগে ইফ নিডেড তো আর অয়েল দেওয়ার দরকার নেই কারণ যেহেতু এটা ঈদের ঈদের কুরবানিদের মাংস ফ্রেশ মাংস তো এই জন্য আমি এতগুলা দিব না অয়েল যত কম দিতে পারেন তত হলো বেটার কারণ ঈদের ঈদের মাংসগুলাতে কিন্তু আপনারা দেখবেন সব সময় কিন্তু চর্বি থাকে তো দেশ ওয়াই আর কি আমরা যত কম দিতে পারি অয়েলটা তত বেটার আর হাট ওয়াটার দিয়ে আমি এইটার কি আপনার ক্লিন করছি কেন হাট ওয়াটার অনেক সময় ওই যে ইয়েতে আমাদের ফার্মে তো এইগুলা করে এই জন্য কি এখন ওইখানে কি আছে কি না তো আপনারা হাট ওয়াটার দিয়ে কি পারলে কইরেন আর না থাকলে তো দেখবেন না যদি থাকে তাহলে আপনারা একটু গরম করে কি 10-15 মিনিট ভিজিয়ে রেখে দিবেন দেখবেন ইয়ে হয়ে যাবে তো আমার আলহামদুলিল্লাহ এইটা শেষ আর আমি ওইখানে আমার আরেকটা চুলা আছে ইয়েতে গ্যারেজে ওইখানে আমি রান্না বসাবো তো ইনশাল্লাহ আমি ওইখানেও ভিডিওটা করব দেখেন এখন কি সুন্দর ইয়ে হয়ে গেছে কারণ অয়েল কিন্তু আমি তেমন দেই না বাসেও নেই অয়েল কিন্তু যখন আমি এই যে দেখেন অয়েলগুলা যখন কুকিং করবেন তখন কিন্তু দেখবেন আলাদা তো ইনশাল্লাহ আমি আরও বাকিগুলো আপনাদের দেখাবো কীরকম আর কি পুরাটা ইয়ে হয় সবাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন কুকিংয়ের বাট এক একজনের আর কি এক এক ডিফারেন্ট স্টাইলে আর কি কুকিং করে সবাই এই জন্য আর কি দেখেন আর মাখানোটা এইটা সবাই সেম থিং করে ওকে মেনটা করে রেখে দিব আমি 10-15 মিনিট কোনো ভিতরে একটু ইয়ে যাবে দেখেন ওকে আমার ভিডিওটা লাইক করেন শেয়ার করেন আমি আরও কিন্তু ইয়ে করব আরও কিন্তু উঠাবো ওইখানে কুকিংয়ে দেওয়ার পর দেখেন মশলা মনে হয় আর দেওয়া লাগবে না মনে হয় ইনশাল্লাহ মনে হয় কারণ আর বেশি মশলা দিব না কারণ বেশি মশলা দিলে দেখেন আপনার ইয়েটা হয়ে যায় স ইয়ে কি বলে একটু গাঢ় হয়ে যায় তখন আর কি খাওয়া যায় না কারণ সব ইয়ে তো আলহামদুলিল্লাহ পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিচ্ছি আমি মনে হয় আদা বাটাটা দিছি আপনার মনে হয় আপনার 2 কাপ রাইট আর গার্লিক বাটা দিছি আপনার আমার আমি জানি যে আপনার ইয়েতে 3-5-এর মতো আর কি ইয়ে হবে আর কি আপনার যে ইয়েটা থাকে জারটা থাকে সেই মতো তো ধরেন আপনার 2 কাপের মতোই হবে
পরিমাণ মতো কি যা কিছু লাগে আপনারা তো সব কিছুই ইনশাআল্লাহ জানেন যে যে রান্না করেন কিন্তু আমি তো এই যে ইয়ে কুকিং জানতাম না এরপরও দেখেন ইনশাআল্লাহ এখন তো আমি আর কি আরও 10 মিনিট পর আবার আপনাদের সাথে আসতেছি 10 মিনিট বেরি শুন আবার আমি আসতেছি আপনাদের বাকিটা দেখাবো এই আমার গরুর মাংসটা এখন ইয়ে হইতেছে কষানো হইতেছে এই যে আপনার বলো করতেছে তো ইনশাআল্লাহ ধরুন 45 মিনিট তো লাগেই মাসলি রাইট বিফে দেখবেন আপনার সবসময় 45 মিনিটেই লাগে এর বেশি কিন্তু ইনশাআল্লাহ আমি দেখছি আর কি লাগে না কারণ আমি ট্রাই করি তো মাঝে মধ্যে দেখি আমি মিনিটটা কত মিনিট লাগে তো সব কিছুই ঠিক হয়েছে আমি দেখছি কিন্তু সল্টটা একটু কম পড়ছিল সল্ট দিয়ে দিছি আর একটু আর এখন দেখি কত কতক্ষণ পর্যন্ত কি এরকম হইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ সব পারফেক্ট করেছে এখন দেখা যাক আর দেখেন ওয়েল কিন্তু দেই নাই এরপরও কিন্তু লাস্টে আরও দেখবেন যে ওয়েল অনেক বাইর হইতেছে বেশি দেই নাই কিন্তু আমি বলছি 1 কাপ দিছি 1 কাপের কম মনে হয় আপনার ভিডিওতে দেখবেন কিন্তু ওয়েল কিন্তু অনেক বাইর হবে কারণ আমি দেখছি অনেক চর্বি ছিল এটার মধ্যে তো আপনাদের সবার দাওয়াত রয়ে গেল আপনারা আসবেন ঈদের মাংস খাওয়ার দাওয়ার আমি দিলাম সবাইকে চলে আইসেন যারা যারা ফ্লোরিডাতে ওয়েস্ট পাম বিচ থাকেন সবাই চলে আইসেন আপুরা বাবিরা যারা বাইরে থাকেন আপনাদের জন্য দাওয়াত রয়ে গেল ইনশাআল্লাহ কোনো একদিন আমার ভিডিও যদি আপনার পাপড়া করে বরফ করে তাহলে ইনশাআল্লাহ সবাইকে আমি খাওয়াবো ইনশাআল্লাহ তো আরও বাকি ইয়েতে আবার আসবো আপনারা কি লাস্টের দিকে চলে আসবো আবার আলহামদুলিল্লাহ আমার বিফ রান্না শেষ হয়ে গেছে এখন আর কি নিয়ে নিব আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কোনো কমেন্ট থাকলে আমার পেজে আমাকে দিয়ে দেন আমাকে সেন্ড করবেন তাহলে ইনশাআল্লাহ আমি পেয়ে যাই আপনাদের কোনো ইনকোয়ারি থাকলে সেইটাও আমাকে জানায়েন ভালো লাগে কিনা ভিডিও সেইটাও জানায়েন আর ভালো লাগলে তো ইনশাআল্লাহ আমার লাইফটা আপনারা শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারই কিন্তু আমার অনেক উপকার হয় এটা আপনারা জানেন আর 10 জনের যদি দেখতে পারে আমার ভিডিওটা তাহলেও ইয়ে আর আপনারা জানেন আমি এই ভিডিওগুলো বা আমি ইউটিউব করতেছি কেন এটার পিছনেও কিন্তু ইনশাআল্লাহ গুড ইন্টেনশন আছে এই জন্যই আমি করি কারণ এইটার যেই টাকাটা আসবে বা ইয়েটা আমি ইনকাম করবো সেইটা ইনশাআল্লাহ আমার পুরাটাই না হ্যাফ অফ দা চলে যাবে ইনশাআল্লাহ গরিবদের চ্যারিটিতে আমি দিয়ে দিব তো আপনারা আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন বা ইয়ে করেন আমার প্লিজ শেয়ার করবেন তাহলে মানুষের কাছে পৌঁছাই দিতে পারবেন আপনারাই পারবেন আর কি আমার ইয়েটা গরিবদের হেল্প করতে কারণ আমার পক্ষে তো সম্ভব না এতগুলা মানুষ বা ইয়ে আমার পক্ষে দেওয়া যে আমি এত বড় না যে আমি ইয়ে করতে পারবো এফোর্ট করতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যদি দেখে থাকেন থ্যাংক ইউ গাইস লাভ ইউ গাইস অলওয়েজ অ্যান্ড হ্যাপি ঈদ মুবারক স্টে সেফ ইউ গাইস ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বা বাই টেক কেয়ার ইউ গাইস সেলফ আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজকে কুরবানির মাংস রান্না করতেছি এই বম 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 হয়ে যেতেছে কুরবানির মাংস এটা